আল্লাহর কাছে শয়তান চ্যালেঞ্জ করতেছে আল্লাহ তোমার বন্ধু ইদ্রিস নবী তোমার ইবাদত করার কারণ ওনার সম্পদ বেশি ওনার টাকা পয়সা বেশি কিন্তু আপনি কেন কেন ইদ্রিস নবীকে এত নিয়ামত প্রদান করেন আল্লাহ বলেন আরে ও শয়তান আমার বন্ধু ইদ্রিস নবী তার সম্পদের কারণে ইবাদত করে না আমার আল্লাহ পাকের কাছে শয়তান চ্যালেঞ্জ করে আল্লাহ ইদ্রিস নবীর সম্পদ নিয়ে দেয় ইদ্রিস নবী আল্লাহর ইবাদত করা বন্ধ করে না করতে 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 অনেক ইবাদত করলেন এবার শয়তান বলে আল্লাহ আপনি আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে এত নিয়ামত প্রদান করেন আল্লাহ কেন দেন বলে একমাত্র আমার ইবাদত করার কারণে আল্লাহ আপনি তাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দেন আপনার বন্ধুকে আপনি পরীক্ষা করেন আল্লাহ বলে কি পরীক্ষা নিব তোমার পরীক্ষার জন্য আমার বন্ধু ইদ্রিস কোনো কিছু ভয় পায় না এবার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠাইলেন একটা মুসাফির শুরুতেই মুসাফির শুরুতে জিব্রাইল যা দেখতেছে আল্লাহর বন্ধু ইদ্রিস পয়গম্বর 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা ঘুমায় আর সারা দিন রাত উনি ইবাদতের মধ্যে কাটায় কিন্তু দিনের বেলা উনি একটা চাকরি করে ওই চাকরিটা কইল মানুষের বকরি উনি চড়ায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি পালন করতেন বকরি লালন পালন করতেন হযরত ইদ্রিস নবী যখন বকরি লালন পালন করা অবস্থায় এমন টাইম ইদ্রিস নবী উনি তো একটা আল্লাহ পাকের পয়গম্বর ইবাদতে মশগুল ছিলেন ওনার একটা কাটছিল উনি বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আর রোজা রাখতেন যখন রোজা রাখতে 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 হযরত ইদ্রিস পয়গম্বর অনেক রোজা রাখা শুরু করলেন ইদ্রিস পয়গম্বর রোজা রাখার পরে দৈনিক মাত্র একটা রুটি দ্বারা উনি ওনার ইফতারটা করতেন হযরত ইদ্রিস নবীর কাছে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রিল যখন মুসাফিরের শুরুতে কান্দের মধ্যে আলাদা একটা ঘাটির মধ্যে নিয়ে ইদ্রিস পয়গম্বরের সামনে এসে দাঁড়ায় গেছে ও আল্লাহর বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই আমি একজন মুসাফির আপনার সাথে আমার রাত্রিটা যাপন করতে চাই ইদ্রিস নবী তারে নিয়ে তার কাছে যখন ডাকলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে নিয়ে গেলেন ইদ্রিস নবীর কাছে ছিল মাত্র দুইটা রুটি একটা রুটি আল্লাহর ফেরেশতাকে দিলেন ইদ্রিস নবী ওনাকে চিনে না উনি যে একজন আল্লাহর ফেরেশতা একটা রুটি ওনাকে দিলেন উনি মুসাফির হিসেবে খাইলেন উনি ডাক দিয়ে বলে ওগো আল্লাহর বন্ধু ইদ্রিস পয়গম্বর আপনার রুটিগুলা তো আপনি আমার একটা দিলেন আরেকটা রুটি যদি দিতেন আমার পেটের ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যাইত হযরত ইদ্রিস পয়গম্বর উনি বলে আল্লাহ সারা দিনে মাত্র এখন ইফতার করতে আসলাম একটা রুটি দিয়া আরেকটা রুটি দিয়ে আমি আগামী কালকে ইফতার করতাম এখন বুঝি সেই রুটিটাও আমি আপনার বান্দাকে দিয়া দিতাম এবার ওই রুটিটাও দিয়া দিলেন আল্লাহর ফেরেশতার কাছে দেওয়ার পরে আল্লাহর ফেরেশতা রুটিটা হাতের মধ্যে নিয়া এবার উনি এই রুটিটাও উনি বক্ষণ করে ফেললেন এবার ইদ্রিস পয়গম্বরের দিকে তাকাইলেন লক্ষ্য করে দেখলেন ইদ্রিস পয়গম্বর পানি ঢুক গিলে খাচ্ছেন তিন ঢুকে উনি পানিটা খাওয়ার পরে এবার আল্লাহ পাকের ফেরেশতা মুসকি মুসকি হাসতাছে পরের দিন সকাল হয়ে গেছে ওই ফেরেশতা ইদ্রিস নবীর বাড়ি থেকে যায় না ইদ্রিস নবী তো প্রশ্ন করতে পারে না কারণ একটা মেহমান কারোর বাড়িতে আসলে কমপক্ষে আড়াই দিন পর্যন্ত তার বাড়িতে তার মেহমানদারির হক আছে এবার ইদ্রিস নবী কোনো কথা বলে না ইদ্রিস নবী সকালবেলা চলে গেলেন মাঠের মধ্যে উনি ওনার বকরিগুলাকে জালন পালন করার জন্য বকরিগুলার খাবারের ব্যবস্থা করার জন্য ইদ্রিস পয়গম্বর যখন বকরিগুলার খাবারের ব্যবস্থা করে দেয় এবার বকরিগুলা যখন খাবারগুলা খাচ্ছে এমন টাইমে আল্লাহ পাকের ফেরেশতা তারে পরীক্ষা নিতে ইদ্রিস নবীরে আসলে ইদ্রিস নবীকে পরীক্ষা নেওয়া লাগবে না তারা আল্লাহর নবী আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বন্ধু ওনারা এমনি ওনাদের জায়গার মধ্যে সফল থাকে ও বন্ধু ও নবীর উম্মতের দল হযরত ইদ্রিস পয়গম্বর যখন ওই জায়গার মধ্যে রয়ে গেলেন এবার আল্লাহর ফেরেশতা মুসাফির হালতে ইদ্রিস নবীকে বলে ও নবী গো আপনি এখানে কি করতেছেন আপনার কাজটা কি বলে আমার কাজ হলো বকরিগুলোকে লালন করা ওই মুসাফির মেহমান ডাক দিয়ে বলে নবী আপনি কি পারেন না আমি আপনার মেহমান হয়ে আসলাম একটা বকরি জবে করে আমার খাওয়াইতে ইদ্রিস নবী বলে বকরির মালিক তো আমি না আমি কেমনে তোমার এই বকরি জবে করে খাওয়াবো যেহেতু আমি বকরির মালিক না এবার ওই ফেরেশতা মুসাফিরের হালতে হযরত ইদ্রিস নবীকে বলে ও নবী গো আপনি কি আমার খাবারটা খাওয়াইবেন না এবার ইদ্রিস নবী বলে না আমি পারবো না কারণ মানুষের হক আমি নষ্ট করতে পারি না ঠিক আছে আপনি যেহেতু মানুষের হক নষ্ট করতে পারেন না আপনি খাবার না কেউ তো দেখে না ইদ্রিস নবী কয় কেউ আমার দেখে না আমার মাথার উপরে যিনি আছে তিনি আমার দেখি ও মুরব্বী একবার চিন্তা করেন আপনার সামনে যদি আজরাইল কেমনে হাজির হয়ে যায় আপনি কেমনে বাঁচবেন কেমনে আপনি দুনিয়ার জীবনটা থেকে কবরের জিন্দিগিতে যাবেন আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা দেখে যদি আপনি মারা যান আপনার অবস্থাটা হবে ভয়ঙ্কর মরণ আমার নবী বলে ৬ নাম্বার নেয়ামতটা হইল আমার আল্লাহর পক্ষ থেকে ইমানি মরণ দিবে ইমানি মরণটা কেমন মরণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আপনি মরবেন না আপনার মরণটা হবে রহম মতের ফেরেশতা দিখা।
রাস্তা জোরে পড়েন না তা আপনার আমার মরণ যদি কঠিন মরণ হয় আপনার আমার মারা যাওয়ার সময় যদি আমাদের জিব্বায় কামড় দিয়ে দেয় তাহলে আজরাইলের চেহারা দেখা মানলাম আপনি গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন ইমানি মরণটা কত মজার মরণ আপনার সম্মুখে রহমতের দুইজন ফেরেশতা হাজির হইয়া রহমতের ফেরেশতাগুলো আপনার সামনে দাঁড়া হইয়া যাবে নবী আমার বলেন এক নাম্বার ফেরেশতাটার হাতের মধ্যে জান্নাতি নিয়ামত থাকবে একটা জান্নাতি তুফা আফেল আরেকটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি খেজুর থাকবে মেশক আম্বরের আতর থাকবে এগুলা নিয়ে যখন ইমানদারের সামনে দাঁড়ায়া যাবে ইমানদারের সামনে দাঁড়ায়া যাওয়ার পর ইমানদার বান্দাটা দেখবে তার সামনে রহমতের দুইজন ফেরেশতা ছোট বাচ্চা যখন তার মায়ের কাছে দুধের জন্য যখন ওয়া ওয়া বলে কান্না করে ওই বাচ্চাটার মাথার মধ্যে তার মাটা হাত বুলিয়া দিলে ওই ছোট বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায় রহমতের ফেরেশতা ইমানদার বান্দার মাথার মধ্যে তেমন ভাবে হাত বুলিয়া দিবে ইমানদার বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে ও মুসলমান ইমানদারের দলেরা ইমানদার বান্দা যখন আরামসে ঘুমায়া যাবে গো আরামসে ঘুমায়া যাওয়ার পরে রহমতের ফেরেশতারা ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ ও দয়াল আল্লাহ তার রুহটাকে আমি কবজ করতে পারি আপনার দরবার থেকে অনুমতির প্রয়োজন আল্লাহ বলবে আজরাইল যাও 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 তার রুহটা তুমি কবজ করে নিয়ে আসো আজরাইল এসে আপনার আমার বুকের মধ্যে হাত দিবে যদি আপনার আমার ইমানটা পরিপূর্ণ থাকে আজরাইলকে বুক থেকে একটা আওয়াজ দিয়ে বলা হবে আজরাইল এই বুক দ্বারা তুমি তার রুহটা কবজ করতে পারবে না কেন গো কেন কবজ করতে পারবো না আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে কারণ এই বুকটার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে রসুলের ভালোবাসা আছে কোরআন সুন্নার ভালোবাসা আছে এই বুকটার মধ্যে তুমি হাত দিয়া তার রুহটা কবজ করতে পারবা না এবার আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসার পরে আজরাইল বলবে আল্লাহ এখন আমি কি তার রুহুটা কবজ করব না এবার বলবে তার কপাল দ্বারা রুহুটা কবজ করো কপালের মধ্যে হাত দেওয়ার পরে এই কপালটা পর্যন্ত বড় মারাত্মক একটা ধারণ করবে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে ও আজরাইল ফেরেশতা তার কপালের মধ্যে হাত দিলা তুমি কপাল দিয়া রুহু বাহির করতে পারবা না কেন 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 কারণ তার কপাল দ্বারা বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা দিয়েছে ওই সেজদা দিয়া তার কপালটা মাওলার কাছে মস্তক অবনত করেছে এই জন্য বান্দাকে তুমি রুহুটা কপাল দ্বারা কবজ করতে পারবে না এবার আজরাইল বলবে আল্লাহ ও দয়াল আল্লাহ আমি যদি তার কপাল দ্বারা বুক দ্বারা রুহু কবজ করতে না পারে আমি কেমনে রুহুটা কবজ করব গো আল্লাহ এবার আল্লাহ বলবে আজরাইল সাবধান সময় একটু অপেক্ষা করো আজরাইল অল্প সময় আপনার আমার সামনে অপেক্ষা করবে অল্প সময় অপেক্ষা করার পরে রে বাবারা আমার আল্লাহ পাকের রহমতের দুইজন ফেরেশতার একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আতর আরেকজনের হাতের মধ্যে জান্নাতি আপেল যেটার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর ওই আতরটা নিয়ে বান্দাটার নাকের ডগার মধ্যে দাঁড়াইয়া ওই ফেরেশতা নাকের কাছে একটু জান্নাতি আতর লাগিয়ে দিবে ওই আতরটার সুগান পাইয়া রহমতের ফেরেশতার আতরের সুগান পাইয়া বান্দা ঘুম থেকে চোখটা খুলে জাগ্রত হয়ে যাবে জাগ্রত হওয়ার পরে গো ইমানদার বান্দার সামনে জান্নাতি আপেল ধরা হবে জান্নাতি তুফাটা ধরা হবে ইমানদার বান্দাটা জান্নাতি মেশক আম্বরের আতরের গ্রাম পাইয়া চাই সে তার মুখটা চোখটা খুলবে খোলার পর দেখবে তার সামনে একটা আপেলের চেহারা আমি জানতে চাই ও বন্ধুরা ইমানদার কি খাবারের পাগল না আল্লাহ রসুলের পাগল মোহাব্বতের আওয়াজে বলেন খাবারের পাগল না আল্লাহ রসুলের পাগল উদার কসম ইমানদার বান্দাটা তার চক্ষুটা খোলার পরে ইমানদার বান্দাটা যখন তাকে দেখবে জান্নাতি আফেলটা তার সামনে জান্নাতি আফেলের মধ্যে কালিমা তৈয়েবা লেখা ইমানদার বান্দাটা তার জবান দ্বারা পড়বে কালিমে তৈয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে আল্লাহু আকবার এবার আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ গো ও দয়াল আল্লাহ তার রুহটা তো আমি কবজ করতে পারতেছি না আল্লাহ বলবে বান্দা যে কালিমা তৈয়বা পড়ল তার মুখ দ্বারা একটা বাতাস বের হয়েছে ওই বান্দার বাতাসের মধ্য দিয়ে তার রুহটা তুমি কবজ করে নিয়ে আসো এবার বাতাসের মাধ্যমে
মাধ্যমে বান্দার রূহটা কবজ হয়ে যাবে আজরাইলের হাতের মধ্যে বান্দার রূহটা রাখা হবে আজরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ গো তার রূহটা তো আমি আজরাইলের হাতের মধ্যে থাকে না আল্লাহ বলবে আজরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করো জান্নাতের মধ্যে প্রবেশ কইরা একটা স্বর্ণের পেয়ালার মধ্যে ওই আল্লাহ পাকের বান্দার রূহটা তুমি রাখো এবার আজরাইল জান্নাতি স্বর্ণের পেয়ালার মধ্যে রূহটা রাখবে রাখার পরে দেখবে স্বর্ণের পেয়ালায় আপনার আমার রূহটা থাকে না কারণ আপনি আমি হইলাম ইমানদার এবার আজরাইল বলবে আল্লাহ স্বর্ণের পেয়ালার মধ্যে তো রূহটা থাকে না আল্লাহ বলবে এবার একটা রূপার পেয়ালা নাও হুজুর জান্নাতের মধ্যে স্বর্ণের রূপার পেয়ালা আসবে কোথা থেকে শুনেন বাবারা জান্নাতের মধ্য থেকে স্বর্ণ রূপার পেয়ালা আসবে কোথা থেকে নবীর কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজের রজনীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে গিয়েছেন লামকানে আপনাকে আমার আল্লাহ কি কি দেখাইছে নবী বলে এক নাম্বার জান্নাত আর জাহান্নাম আল্লাহ আমার দেখাইছে নবীজি জান্নাত দেখতে কেমন আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী বলে জান্নাত আল্লাহ সুন্দর করে বানাইছে ও নবীজি কেমন সুন্দর করে বানাইছে নবী বলে একটা স্বর্ণের পাথর একটা রূপার পাথর অথবা একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া মাঝখানে লাল জামারুত ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ জান্নাত বানাইছে বলেন সুবহানাল্লাহ মদিনার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন ওই স্বর্ণের পেয়ালাটার মধ্যে করে আজরাইল তার রূহটা রাখবে রূহটা যখন থাকবে না এবার রূপার পেয়ালার মধ্যে আপনার আমার রূহটা রাখা হবে আজরাইল বলবে আল্লাহ রূহটা তো থাকে না আল্লাহ রূহটা কি করব এবার আল্লাহ বলবে আজরাইল তোমার হাতেও রূহ থাকে না তুমি রহমতের ফেরেশতা স্বর্ণের পেয়ালার মধ্যে রূহটা থাকে না ওই স্বর্ণের পেয়ালাতে যেহেতু রাখা যায় না রূপার পেয়ালার মধ্যে তুমি তার রূহটা রাখো এবার রূপার পেয়ালার মধ্যে রূহটা যেহেতু থাকলো না আজরাইল যার রূহটা আবার তার মাঝে ফিরাইয়া দাও আপনি আমি যদি ইমানদার হই কি হই রূহ নিয়ে যাবে আজরাইল দেখবে রূহ রাখার মতো উপযুক্ত জায়গা নেই এ রূহটা রাখার জন্য উপযুক্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে এ রূহ যার আবার তাকে ফিরিয়ে দেয় কোথায় এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون زبان كله উচ্চ কণ্ঠে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আদেশ করো ও বান্দা বান্দা যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না বাল আহিয়াউন তারা হলো জিন্দা শুধু জিন্দা নয় ওয়ালাকিল্লা তাশুরুন এরা এরা যে জিন্দা এদের ব্যাপারে তোমরা ধারণা করতে পারো না তোমাদের দেমাগে নাই ও মুসলমান ইমানদার আপনি আমি যদি ইমানদারে রূপান্তরিত হয়ে যাই আল্লাহ যদি আপনার আমার রুহটা আমাদের মাঝে ফিরাইয়া দেয় তাহলে একটাবার চিন্তা করেন আমাদের অবস্থাটা কেমন হবে এবার আজরাইল রুহটা নিয়ে আসবে ইমানদারের বাড়ির মধ্যে কারণ ইমানদারের বাড়ির মধ্যে থেকে তার রুহ কবজ করবে যে জায়গার মধ্যে রুহটা কবজ করবে আজরাইল আইসা তার রুহটা সেই জায়গায় দেওয়ার জন্য চাইবে কিন্তু যত চেষ্টা কর এই সময়ের মধ্যে ইমানদার বান্দাটা রুহটা দাফন দেহটা দাফন হয়ে যাবে তাকে কাফন পরে কবরের মধ্যে দেওয়া হবে ইমানদার বান্দাটা কাফন পরে কবরের মধ্যে দেওয়ার কারণে ইমানদার বান্দাটাকে আজরাইল খুঁজা পাবে না আল্লাহর কাছে বলবে আল্লাহ ও দয়াল আল্লাহ ইমানদার বান্দা তো তার বাড়ির মধ্যে নাই তার রুহটা আমি কিভাবে তার কাছে ফিরিয়ে দিব আল্লাহ বলবে কিভাবে ফিরিয়ে দিবা আমি আল্লাহর ওই বান্দাটাকে তো দাফন করা হয়েছে তার বাড়ির মধ্যে যাইয়া তারে পাইলা না তার গোরস্থানে তার কবরের মধ্যে ওই বান্দাটাকে রাখা হয়েছে এই জন্য আশেক বলে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতে মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি
বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবানও বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে বলেন আমরা সবাই ইমানদার হইয়া মরতে চাই না বেঈমানের মতো। জোরে বলেন ইমানদার হইয়া না বেঈমানের মতো। ইমানদার হয়ে মরতে হইলে দুনিয়াতে ইমানটাকে পরিপূর্ণ করার কাজগুলা করা লাগবে কি লাগবে না? নবী আমার বলে যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে উপযুক্তভাবে সাত সাতটা কাজ করতে পারবে, ওই ব্যক্তি ইন্তেকাল করার পর তার মরণ হবে ইমানি মরণ। আমি আমার ওই সাত সাতটা কাজের কথা বলবো, তারপরে আমি আমার আলোচনাটা শেষ করব, নচেত আপনারা আলোচনা কোনো কিছু বুঝতে পারবেন না, মনোযোগের সাথে শুনবেন। আগে আমি আল্লাহকে ডাকার কারণে, আমার আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন দশ দশটা পুরস্কার প্রদান করে, আমি আগে সেই দিকটার আলোচনাটা করব। তাহলে ৬ নাম্বার আল্লাহ পাক ইমানি মরণ প্রদান করে, আর ৭ নাম্বার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা যখন কবরে যায় রহমতের ফেরেশতা তার কবরের মধ্যে তার রুহটা যখন ফিরত দিয়ে দেয়, দেওয়ার পরে ওই বান্দাটা কবরের মধ্যে থাকার পরে অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে একটা নয় দুইটা নয় তিনটা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিউকা তিনটা প্রশ্ন যখন করা হয়, নবী আমার বলে আল্লাহকে ডাইকা যদি ইমানদার হয়ে মরতে পারো অন্ধকার কবরের মধ্যে তোমাকে বে সওয়াল বে জবাব, অন্ধকার কবরে কোনো সওয়ালের জবাব দিতে হবে না। আরো মহাব্বতের আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ও নবীর উম্মতের দল, এবার যখন আপনাকে আমাকে সওয়ালের জবাব দেওয়া লাগবে না, অন্ধকার কবরের মধ্যে আপনি সাত নাম্বার পুরস্কারটা পাওয়া যাবেন। সাত নাম্বার পুরস্কার পাওয়ার পরে আপনি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকার মানুষ যখন কবরে চলে যায় মৃত্যুর বাসিন্দা হয়ে কবরের বাসিন্দা হয়ে যায়, ইন্তেকাল করার পরে তাকে যখন কবরের মধ্যে রাখা হয় অন্ধকার কবরের মধ্যে লেপ তোষক বালি জাঞ্জিম কম্বল এগুলো দেয় নাকি? কবরের মধ্যে ল্যাপ তোষক বালি জাজিম কম্বল কোনো কিছু? নবী আমার বলে ইমানদার হইয়া যদি মরতে পারো গো, আমার আল্লাহ তিনজন রহমতের ফেরেশতা দিয়া তোমার কবরের মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, নয় নাম্বার পুরস্কারটা কি? ও মুসলমান, আপনাদের এলাকার যে গান আছে খাল আছে খালটা পারাপারের জন্য আপনারা কত সুন্দর করে একটা বাঁশের সাঁকো ব্যবহার করেন, ওই বাঁশের সাঁকোটার মধ্যে আপনারা কত সুন্দর করে করে আস্তে 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 করে পারাপার হন, কিন্তু আপনাকে যদি বাঁশের সাঁকোটা ধরার জন্য কোনো সাপোর্ট না দেওয়া হয় আপনি পার হইতে পারবেন না। নবী আমার বলে অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর ওই কবরের সর্বশেষ আপনাকে আমাকে একটা একটা জায়গার মধ্যে হাজির করা হবে, যে জায়গাটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের পাড়ের মধ্যে আপনাকে আমাকে রাখার পরে আপনি যখন ফুলসেরাতের সামনে যাবেন চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিবেন। কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চায়। নবী আমার বলে ফুলসেরাতের নিচে হাব বাঁধানো হয়েছে, ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে যখন দেওয়া হবে আপনি আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের মধ্যে আপনি আমি পড়ার জন্য প্রস্তুত থাকা লাগবে, কেন আমরা ফুলসেরাত পার হতে পারবো না? নবী গো কেন কেন কেন? নবী আমার বলে এক নাম্বার কারণ হলো ফুলসেরাত দুনিয়ার কোনো সাঁকোর মতো নয়, সেতুর মতো নয়, ফুলসেরাতটা তোমার মাথার চুলটা যেমন চিকন ফুলসেরাতের রাস্তাটাও হবে ঠিক তেমন চিকন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এমন চিকন ফুলসেরাত দিয়া যেহেতু আমরা পার হতে পারবো না, নবী আমার বলে যারা ইমামদার হবে তারা একটা সেকেন্ডের সাথে ফুলসেরাতের রাস্তাটা পার হয়ে যাবে। নবীজি কেন? তাকে বলা হবে তুমি তোমার জবান দ্বারা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বান্দা তার জবান দ্বারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ার পরে ওই বান্দার ডান কদমটা ফুলসেরাতের উপরে রাখা হবে, ডান কদমটা রাখার পরে বান্দাকে বলা হবে তুমি পড়ো কালিমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার বাম পাটা রাখো, রাখার পরে যখন বান্দা বাম পাটা রাখবে রাখার পর বান্দার চোখ খুলে দেখবে বান্দা নয় নাম্বার
আল্লাহর পুরস্কার চোখের পলকে ফুলসে রাতের রাস্তাটা পার হয়ে গেছে ফুলসে রাতের রাস্তাটা যখন পার হয়ে যাবে ওই বান্দাটার সামনে আরেকটা পুরস্কার 10 নম্বর পুরস্কার ওই বান্দাটা 10 নম্বর পুরস্কারটা পাওয়ার পরে বান্দাকে বলা হবে বান্দা তোমার 10 নম্বর পুরস্কার আল্লাহর জান্নাত এবং জাহান্নাম তোমার সামনে রয়েছে আল্লাহর জান্নাত জাহান্নাম যখন বান্দার সামনে আছে ওই বান্দা চিন্তায় পড়ে যাবে আমি কি জান্নাতে প্রবেশ করব না জাহান্নামে প্রবেশ করব আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে বান্দা ফাদাখালাল জান্নাতা বান্দা জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো জোরে বলি সুবহানাল্লাহ আমি জানতে চাই আপনারা আমরা সবাই মিলে জান্নাতে প্রবেশ করার দরকার আছে না নাই ওই জান্নাতে প্রবেশ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এক নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে ওয়াতাকরাউল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াত করো আল্লাহর কোরআন কাকরে ধরো যদি তোমরা এটা না করতে পারো তাহলে তোমরা আল্লাহর জান্নাতকে তোমরা তোমাদের সাবলীল ভাবে সামনে পাবে না ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জি আমরা সবাই তো এই জান্নাতটাকে আমাদের কাছে চাই নবী আমার বলে যদি জান্নাতটাকে তোমরা কাছে চাও তাইলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত নিয়ে দুনিয়াতে তেলাওয়াত করো আমার আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের রাস্তাটা সুগম করে দিবে ও মুসলমান ও আমার হাইকাম তার বাবারা লাস্ট কবে আল্লাহর কোরআনটাকে নিজের হাতে খুইলা তেলাওয়াত করেছেন আমি যদি প্রশ্ন করি কয়েকজন মুসলমান পাবা আমি জানি না তবে একটা কথা মনে রাখেন এই আল্লাহর কোরআনটা আপনার জন্য আমার জন্য কবরে আলোর কারণ হবে অন্ধকার কবর তো অন্ধকার ওই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই কিন্তু নবী বলেছেন এই কোরআনের তেলাওয়াতকারী ব্যক্তির কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুগম সুন্দর আলোকিত করে দিবেন কিন্তু আপনি আমাকে যদি প্রশ্ন করা হয় আপনাকে যদি জিজ্ঞাসা করি সর্বশেষ কোন দিন আপনি আল্লাহর কোরআনটা খুলে তেলাওয়াত করেছেন কয়জন পাওয়া যাবে লাস্ট কবে আল্লাহর কোরআনটা খুলে আপনি তেলাওয়াত করেছেন আমি কয়জন পাবো আমি জানি না এজন্য আপনাদের সবার কাছে আমার একটা আবদার যদি দুনিয়া এবং আখেরাতের মধ্যে আপনি আপনাকে ধনী বানাইতে চান আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দেন অনেক মুরব্বী বলবে হুজুর আমি নিজেই তো কোরআন তেলাওয়াত করতে পারি না ও বাবা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না যদি না পারেন আল্লাহর কোরআনটারে খুইলাইটার দিকে তাকায়া থাকেন সওয়াব হবে যদি এটাও না পারেন আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে আগলে ধরে রাখেন সওয়াব হবে মুরব্বী আপনাকে আমাকে যখন অন্ধকার কবরে যাওয়ার পর আপনাকে আমাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করা হবে আপনি আমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবো না এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার মহাব্বতের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন আর করে না ও জবিল্লাহি মিনাশাই বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل وعلى آل سيدنا আর জবান খুলে মহাব্বতের আওয়াজে জোরে জোরে দরুদ ছড়িয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা বক্সে সাউন্ড দেন বক্সে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যে মাও আমরা অদম পাপি বান্দা
حزير فنار درباري دويا كوري قرن قبول نور نبي جير كاتي ري اللهم صل مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا لا إله অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা জবান খুলে বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতটা সোজা করে আল্লাহকে দেখায় দেন একটা জবান খুলে তাকবীর হবে নারে তাকবীর নারে রিসালাত আমার মনে হয় না এই আওয়াজ যেন আনা তুমি বাধা দাও আমাকে সাকাটা মন চলে মদিনা জানাওয়ালাদের আওয়াজকে আসতে হবে না জোরে হবে জবান খুলে বলেন আসতে হবে না জোরে হবে কারা কারা যাইতে চান সোজা করে ডান হাত একবার সোজা করে তুলুন একটা তাকবীর দিয়ে সোজা জোরে পড়েন মারহাবা তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে পড়েন অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা হরে নামাজ রোজা চাই রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরুদ বইল না বলেন নবীর আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা গো ও নবীর উম্মতের দল আমরা সবাই আল্লাহ পাকের জিকির করলাম আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে উম্মত দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরের মধ্যে তোমরা যখন চলে যাবে অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইন্নাবাত সরব্বিকাল আসাদীদের অন্তর্ভুক্ত করে ধরে ফেলবে ওই কবরে যাওয়ার পরে যখন তোমাকে আমাকে ধরে ফেলবে তুমি আমি বাঁচার মতো কোনো রাস্তা আমরা পাবো না আল্লাহ পাকের পেয়ারা হাবিব হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন ও আল্লাহ আমি ইদ্রিস নবীকে যদি আজরাইল ফেরেশতা ধরে আমি ইদ্রিস নবী
কি কোনো জবাবদিহিতা করতে পারবো না হযরত ইদ্রিস নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে না 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 আমার বন্ধু যারা তাদেরকে কষ্ট দেওয়া হবে না কেন 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 কারণ আমার বন্ধুরা আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছে আমার বন্ধুরা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের বাণী নিয়ে এসেছে এজন্য আমার কোনো বন্ধুদেরকে আটকানো হবে না আমার বন্ধুদেরকে কোনো কষ্ট দেওয়া হবে না ইদ্রিস নবী বলে আল্লাহ আমাকে যে তো কষ্ট দেওয়া হবে না আমি আপনার পয়গাম্বর আমি আপনার ইবাদতের মধ্যে মশগুল হব ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায় ইদ্রিস নবী যখন আল্লাহ পাকের অনেক ইবাদত করে শয়তান আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস কেন আপনার ইবাদত করে আল্লাহ বলে আমাকে খুশি করার জন্য শয়তান বলে না আল্লাহ আমি মানতে পারলাম না কেন 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 ইবাদত করে শয়তান তোমার উক্তিটাকে আল্লাহর কাছে শয়তান চ্যালেঞ্জ করতেছে আল্লাহ তোমার বন্ধু ইদ্রিস নবী তোমার ইবাদত করার কারণ ওনার সম্পদ বেশি ওনার টাকা পয়সা বেশি কিন্তু আপনি কেন কেন ইদ্রিস নবীকে এত নিয়ামত প্রদান করেন আল্লাহ বলে না রে ও শয়তান আমার বন্ধু ইদ্রিস নবী তার সম্পদের কারণে ইবাদত করে না আমার আল্লাহ পাকের কাছে শয়তান চ্যালেঞ্জ করে আল্লাহ ইদ্রিস নবীর সম্পদ নিয়ে দেয় ইদ্রিস নবী আল্লাহর ইবাদত করা বন্ধ করে না করতে 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 অনেক ইবাদত করলেন এবার শয়তান বলে আল্লাহ আপনি আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে এত নিয়ামত প্রদান করেন আল্লাহ কেন দেন বলে একমাত্র আমার ইবাদত করার কারণে আল্লাহ আপনি তাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দেন আপনার বন্ধুকে আপনি পরীক্ষা করেন আল্লাহ বলে কি পরীক্ষা নিব তোমার পরীক্ষার জন্য আমার বন্ধু ইদ্রিস কোনো কিছু ভয় পায় না এবার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠাইলেন একটা মুসাফির শুরুতেই মুসাফির শুরুতে জিব্রাইল যা দেখতেছে আল্লাহর বন্ধু ইদ্রিস পয়গম্বর 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা ঘুমায় আর সারা দিন রাত উনি ইবাদতের মধ্যে কাটায় কিন্তু দিনের বেলা উনি একটা চাকরি করে ওই চাকরিটা কইল মানুষের বকরি উনি চড়ায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বকরি পালন করতেন বকরি লালন পালন করতেন হযরত ইদ্রিস নবী যখন বকরি লালন পালন করে লালন পালন করা অবস্থায় এমন টাইম ইদ্রিস নবী উনি তো একটা আল্লাহ পাকের পয়গম্বর ইবাদতে মশগুল ছিলেন ওনার একটা কাটছিল উনি বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আর রোজা রাখতেন যখন রোজা রাখতে 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 হযরত ইদ্রিস পয়গম্বর অনেক রোজা রাখা শুরু করলেন ইদ্রিস পয়গম্বর রোজা রাখার পরে দৈনিক মাত্র একটা রুটি দ্বারা উনি ওনার ইফতারটা করতেন হযরত ইদ্রিস নবীর কাছে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রিল যখন মুসাফিরের শুরুতে কান্দের মধ্যে আলাদা একটা ঘাটির মধ্যে নিয়ে ইদ্রিস পয়গম্বরের সামনে এসে দাঁড়ায় গেছে ও আল্লাহর বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই আমি একজন মুসাফির আপনার সাথে আমার রাত্রিটা যাপন করতে চাই ইদ্রিস নবী তারে নিয়ে তার কাছে যখন ডাকলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ঘরের মধ্যে নিয়ে গেলেন ইদ্রিস নবীর কাছে ছিল মাত্র 2টা রুটি একটা রুটি আল্লাহর ফেরেশতাকে দিলেন ইদ্রিস নবী ওনাকে চিনে না উনি যে একজন আল্লাহর ফেরেশতা একটা রুটি ওনাকে দিলেন উনি মুসাফির হিসেবে খাইলেন উনি ডাক দিয়ে বলে ওগো আল্লাহর বন্ধু ইদ্রিস পয়গম্বর আপনার রুটিগুলা তো আপনি আমার একটা দিলেন আর একটা রুটি যদি দিতেন আমার পেটের ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যাইত হযরত ইদ্রিস পয়গম্বর উনি বলে আল্লাহ সারাদিনে মাত্র এখন ইফতার করতে আসলাম একটা রুটি দিয়া আরেকটা রুটি দিয়ে আমি আগামীকালকে ইফতার করতাম এখন বুঝি সেই রুটিটাও আমি আপনার বান্দাকে দিয়া দিতাম এবার ওই রুটিটাও দিয়া দিলেন আল্লাহর ফেরেশতার কাছে দেওয়ার পরে আল্লাহর ফেরেশতা রুটিটা হাতের মধ্যে নিয়া এবার উনি এই রুটিটাও উনি বক্ষণ করে ফেললেন এবার ইদ্রিস পয়গম্বরের দিকে তাকাইলেন লক্ষ্য করে দেখলেন ইদ্রিস পয়গম্বর পানি ঢুক গিলে খাচ্ছেন 3 ঢুকে উনি পানিটা খাওয়ার পরে এবার আল্লাহ পাকের ফেরেশতা মুস্কি মুস্কি হাসতাছে পরের দিন সকাল হয়ে গেছে ওই ফেরেশতা আর ইদ্রিস নবীর বাড়ি থেকে যায় না ইদ্রিস নবী তো কষ্ট করতে পারে না কারণ একটা মেহমান কারোর বাড়িতে আসলে কমপক্ষে আড়াই দিন পর্যন্ত তার বাড়িতে তার মেহমানদারির হক আছে এবার ইদ্রিস নবী কোনো কথা বলে না ইদ্রিস নবী সকালবেলা চলে গেলেন মাঠের মধ্যে উনি ওনার বকরিগুলাকে জালন পালন করার জন্য বকরিগুলার খাবারের ব্যবস্থা করার জন্য ইদ্রিস পয়গম্বর যখন বকরিগুলার খাবারের ব্যবস্থা করে দেয় এবার বকরিগুলা যখন খাবারগুলা খাচ্ছে এমন টাইমে আল্লাহ পাকের ফেরেশতা তারে পরীক্ষা নিতে ইদ্রিস নবীরে আসলে ইদ্রিস নবীকে পরীক্ষা নেওয়া লাগবে না তারা আল্লাহর নবী আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বন্ধু ওনারা এমনি ওনাদের জায়গার মধ্যে সফল থাকে ও বন্ধু ও নবীর উম্মতের দল হযরত ইদ্রিস পয়গম্বর যখন ওই জায়গার মধ্যে রয়ে গেলেন এবার আল্লাহর ফেরেশতা মুসাফির হালতে ইদ্রিস নবীকে বলে ও নবী গো আপনি এখানে কি করতেছেন আপনার কাজটা কি বলে আমার কাজ হলো বকরিগুলোকে লালন করা ওই মুসাফির মেহমান ডাক দিয়ে বলে নবী আপনি কি পারেন না আমি আপনার
মেহমান হই আসলাম একটা বকরি জবে করে আমারে খাওয়াইতে ইদ্রিস নবী বলে বকরির মালিক তো আমি না আমি কেমনে তোমারে বকরি জবে করে খাওয়াবো যেহেতু আমি বকরির মালিক না এবার ওই ফেরেশতা মুসাফিরের হালতে হযরত ইদ্রিস নবীকে বলে ও নবী গো আপনি কি আমারে খাবারটা খাওয়াইবেন না এবার ইদ্রিস নবী বলে না আমি পারবো না কারণ মানুষের হক আমি নষ্ট করতে পারি না ঠিক আছে আপনি যেহেতু মানুষের হক নষ্ট করতে পারেন না আপনি খাবার না কেউ তো দেখে না ইদ্রিস নবী কয় কেউ আমারে দেখে না আমার মাথার উপরে যিনি আছে তিনি আমারে দেখে আপনি মাফে কম দিবেন দেখে কে মিথ্যা বলবেন খারাপ কর্মকাণ্ড করবেন কে দেখে ইন্না বাতশা রব্বিকা আল্লাহর ধরা শক্ত ধরে আপনি দেন না ওজন অসুবিধা কি কম দেন যদি আল্লাহর কাছে ধরা পড়বেন না আপনি মনে করেন দিতে থাকেন যদি আল্লাহর কাছে আপনি পানির তলে ডুব দিয়ে রোজার মাসে পানি গেলে আল্লাহ দেখেন না হ্যাঁ তারপরে হাইকাম তার মাদার দোয়ানদাররা দে মাহে রমজান মাসে ফর্দা লাগিয়ে দেয় দুনিয়ার মানুষ দেখে না দেখে কে আপনি আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন আল্লাহর সঙ্গে চালাকি করছেন শুধু হাইকাম তা না সারা বাংলাদেশের সারা বহির্বিশ্বের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখবে এদের কাছে আমার প্রশ্ন আপনারা যদি মনে করেন যে দোকানের সামনে একটা পর্দা লাগিয়ে যদি খাবার খাওয়ানো হয় সবাই মানুষ দেখবে না আল্লাহ দেখবে না এটাও যদি আপনি মনে করেন তাহলে আপনি পর্দা লাগিয়ে খাওয়ান কি বলে আল্লাহ দেখবে না যদি আপনি মনে করেন খাওয়ান পর্দা লাগিয়ে চুরি করতেছেন আল্লাহ দেখবে না মনে করলে লাগান চুরি আপনারা বলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান আছে না নাই দেখি কি দেখে না আল্লাহ সেগুলো দেখার ক্ষমতা আছে না নাই কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তোলি কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তোলি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ও গো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্তর গাহে না শুধু তোমারই গুণগান ভুলেও ভুলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাকি কথা বলেন না ঠিক না বেঠে জনম জনম যদি গাগি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাকি দয়া করে ঠাই দিও মায়া করে ঠাই দিও ও গো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান ভুলেও ভুলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা জবান খুলে বলেন আমাদের সকল কৃতকর্ম একজন দেখেন তিনার নাম কি ইন্নাহু আস-সামিউল বাসীর আল্লাহর কুদরতের চক্ষু দ্বারা কেউ আলাদা নয় আল্লাহর কুদরতের চোখের বাহিরে কেউ নয় আল্লাহ সব দেখতে পায় ইদ্রিস নবীকে রহমতের ফেরেশতা মুসাফিরের শুরুতে বলে ও ইদ্রিস পয়গম্বর আপনি যদি একটা বকরি জবে করে আমাকে খাওয়ায়া দেন এ বকরির মালিক দেখবে না বলে এ বকরির মালিক দেখবে না বকরির মালিকের মালিক যিনি তিনি আমাকে দেখবে আমি ইদ্রিস পয়গম্বর বকরি জবে করে খাওয়াইতে পারবো না আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফির
কাফিরের সুরাত পরিবর্তন করে ডাক দিয়ে বলে ও আল্লাহর বন্ধু হযরত ইদ্রিস পয়গম্বর ও ইদ্রিস পয়গম্বর আপনার পাপটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন আপনার শপথ আমার আল্লাহ কবুল করেছেন আপনি যে সততার পরীক্ষা দিয়েছেন আমার আল্লাহ আপনি নবীকে পরীক্ষার মধ্যে পাস করায়া দিয়েছে আপনি নবীকে আমার আল্লাহ উত্তীর্ণ করায়া দিয়েছে আমার আল্লাহ ওয়াদা করেছেন আপনি ইদ্রিস পয়গম্বর আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ আপনি ইদ্রিস পয়গম্বরকে প্রদান করবে ইদ্রিস পয়গম্বর বলে ও জিব্রাইল আমি আল্লাহর দরবারে অন্য কোনো কিছু চাই না আমি আমার আল্লাহর দরবারে দুইটা জিনিস চাই বলে কি চাও ইদ্রিস পয়গম্বর বলে বলে মরণ নাকি অনেক কঠিন জিনিস আমি আল্লাহর কাছে চাই আমি দুনিয়াতে ইন্তেকাল করার পূর্বে আরেকবার ইন্তেকাল করতে যেইটাকে কিতাবের ভাষায় বলা হয় তামুতু কাবলাল মাউত মৃত্যুবরণ করার পূর্বে একবার মরে যাওয়া হযরত ইদ্রিস তুমি বলেন আমি আরেকবার দুনিয়ার জমিনে আমার হায়াত শেষ হওয়ার পূর্বে আমি ইন্তেকাল করতে চাই হযরত ইদ্রিস পয়গম্বর এমন কথা বলার পরে আল্লাহ বলে ও ইদ্রিস পয়গম্বর আপনি ইন্তেকাল করতে চান ঠিক আছে আপনাকে ইন্তেকাল করার সুযোগ দেওয়া হলো আদ্রাইল ফেরেশতার মাধ্যমে ইদ্রিস পয়গম্বরের শরীরে রুটা নিয়ে যাওয়া হলো ইদ্রিস পয়গম্বরের রুটা যখন নিয়ে যাওয়া হয় ইদ্রিস পয়গম্বর বলে আল্লাহ ইন্তেকাল করার পরে মানুষের একটা দুইটা চাহিদা নয় মানুষের চাহিদা হলো জান্নাত অথবা জাহান্নামে তারে প্রবেশ করায়া দেওয়া জান্নাত এবং জাহান্নামের মধ্যে প্রবেশ করায়া দেওয়া ইদ্রিস পয়গম্বর এমন কথা বলার পর আল্লাহ বলে বন্ধু ইদ্রিস পয়গম্বর আপনি তো আমার নবীজি আপনাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো সম্ভব নয় আপনি জান্নাতের অধিবাসী হতে পারেন হযরত ইদ্রিস নবী বলে আল্লাহ আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের মধ্যে ঢোকার অনুমতি দেয় তবে সত্য হলো ও ইদ্রিস পয়গম্বর আপনি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করলে আর জান্নাতের মধ্যে থেকে আরেকবার বের হয়ে চলে আসবেন আর কোনো থাকার কোনো সুযোগ নাই ইদ্রিস পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন জান্নাতের মধ্যে প্রবেশ করে জিব্রাইল দাঁড়িয়ে রইলেন হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করলেন আবার বের হয়ে গেলেন হঠাৎ করে জিব্রাইল বলে ইদ্রিস পয়গম্বর আপনাকে দুনিয়ায় দিয়ে আসার পালা এবার হযরত ইদ্রিস পয়গম্বর বলে জিব্রাইল ও জিব্রাইল আমার জুতাগুলো তো আমি জান্নাতের মধ্যে রেখে আসছি সুবহানাল্লাহ পড়বেন আমার জুতাগুলো আমি জান্নাতের মধ্যে রেখে এসেছি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এমন কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস পয়গম্বরের কাছে আদেশ করে যান আপনি আপনারা জুতা মুবারকগুলো নিয়ে নেন ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করে জুতাগুলো ওনার কদমের মধ্যে লাগায়া হযরত ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলে জিব্রাইল আগেরবার কন্ডিশন দিয়েছিলে শর্ত দিয়েছিলে জান্নাতের মধ্যে প্রবেশ করলে যেন তাড়াতাড়ি বের হয়ে যায় এখন কোনো শর্ত দিয়া ঢুকাও আমি এখন জান্নাতে প্রবেশ করেছি আমি আর জান্নাত থেকে বের হব না হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বর প্রবেশ করেছে জান্নাতের মধ্যে আর জান্নাতের মধ্য থেকে বের হতে চায় না আল্লাহ বলে যাও 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 আমার বন্ধু যেহেতু জান্নাতের মধ্যে প্রবেশ করেছে তাইলে আমার বন্ধুকে আর জান্নাতের মধ্য থেকে বের করো না বলেন সুবহান আল্লাহ ও মুসলমান ইদ্রিস পয়গম্বর এখনো জান্নাতের মধ্যে বিরাজমান কিন্তু নবীর হাদিসের মধ্যে নবী আমার বলেছে আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্না সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব হুজুর আমার নবী দুনিয়াতে আগমন করার অনেক পূর্বে ইদ্রিস নবী যে দুনিয়াতে ছিল কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কখন জান্নাতের মধ্যে গমন করাইলো আগে ইদ্রিস নবী তো আগে জান্নাতে প্রবেশ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইদ্রিস পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়া তাইনা জান্নাতে প্রবেশ করাইছে আর আমি রসুলকে আগমে আরোহার মধ্যে থাকার সময় আমার আল্লাহ আমি রসুলকে জান্নাতের মধ্যে পরিভ্রমণ করাইছে আর জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই ইদ্রিস পয়গম্বরের দুনিয়াবি কোনো কাজ নাই ইদ্রিস পয়গম্বরের দুনিয়াবি কোনো চাহিদা নাই ইদ্রিস পয়গম্বর বলে আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আমার আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল ছিলাম এমন ইবাদতে মশগুল ছিলাম আমি যখন একবার আল্লাহ বলে ডাক দিতাম আল্লাহর আসমানটা কেমন জানি কালো হয়ে যাইতো আরেকবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর আসমানটা সৌন্দর্য মণ্ডিত হয়ে যাইতো আমি ইদ্রিস পয়গম্বর একদিন আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ
আল্লাহ আপনি আমি ইদ্রিস পয়গম্বরের ডাকে আপনি আসমানকে সুন্দর করেন আসমানকে কালো করেন কিন্তু আমি ইদ্রিস পয়গম্বর এখনো বুঝতে পারলাম না আমার ডাকটা আপনার কাছে কত পছন্দের আল্লাহ পাকের পক্ষ থেকে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের কাছে জানান করে দেয় ইদ্রিস তুমি ডাক দিলে আল্লাহর আসমান কালো হয়ে যায় সাদা হয়ে যায় আর আখির জামানার পয়গম্বরের উম্মত যদি ডাক দেয় ওই আসমানের আল্লাহ বান্দার কাছে হাজির হয়ে যায় বান্দা যদি মুহাব্বতের সাথে ইশক রাসূল নিয়ে ওই আল্লাহকে ডাকতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের প্রত্যেকটা নেকাশা পূরণ করে দেয় বান্দা যা চায় বান্দার সকল আশা পূরণ করে দেয় ও মুরব্বী বাবারা ও যুবক বন্ধুরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আমি গোপনে গোপনে গুনাহ করেছি লুকে লুকে গুনাহ করেছি আমাদের গুনার খবর কেউ জানে না সবার কথা বাদ দিলাম একজন মুরব্বীকে যদি দাঁড় করে বলা হয় ও বাবা আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখত আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকত না আমার গুনাহ যদি আমার মা দেখত আমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না সবার কথা বাদ দেন সবার কথা বাদ দেন এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে চোর বলে খারাপ বলে ডাক দেয় কিন্তু আমার আল্লাহর বান্দা হইয়া আমরা যে এত গুনাহ করলাম আল্লাহ চাইলে আমাদের কপালে লিখে দিতে পারতেন আমরা গুনাহগার আমরা বদকার আমরা সিয়াকার আমরা গুনাহগার আমরা মিথ্যাবাদী আমরা হারামখোর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কাজ করে নাই আল্লাহ বলে বান্দা আমি আমার বান্দাদেরকে লজ্জা দেই না আমি আমার বান্দাদেরকে শরম দেই না আমি আল্লাহর বান্দা যদি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহ থাকে আমি আল্লাহ বান্দাকে বললাম লা তাকনা তুমির রহমাতিল্লাহ নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত থেকে তোমরা বঞ্চিত হইবা না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুনাহ ক্ষমা করে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়ালু ওই আল্লাহ যেহেতু আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে একটাবার চিন্তা করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো কিভাবে মাফ করে দিবে ও মুসলমান ও দুনিয়ার মানুষ একটা ছোট বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে যতক্ষণ না কান্না করে তার মা নিয়ে তার মুখের মধ্যে দুগ্ধ পান করায় না তার মা নিয়ে তাকে মুখের মধ্যে দুগ্ধ পান করায় না কিন্তু আপনার আমার চিন্তা করা প্রয়োজন আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনি আমি যে দুনিয়াতে চলাফেরা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইয়া আমরা গোপনে গোপনে কত গুনাহ করেছি লুকে লুকে গুনাহ করেছি আমরা গুনাহর খবর দুনিয়ার কেউ জানে না কে জানে বলে বলেন না কে জানে কেউ জানে না একজন জানে তিনি হলো আমাদের আল্লাহ আল্লাহ আপনি যে আমাদের গুনার খবর জানেন আপনি যে আমাদের গুনার খবর জানেন আপনি যে আমাদের গুনার খবর জানেন কিন্তু আমরা তো গুনাগুলার জন্য নিজের কাছে নিজে ছোট ও মুসলমান আপনার গুনার বিচার কেন মানুষ করবে কেন আল্লাহ করবে আপনি কি পারেন না আপনার বিচারটা আপনি একবার নিজে করতে আপনি কি পারেন না আপনার বিচারটা আপনি নিজে করতে আমি যদি প্রশ্ন করি আপনি প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার পূর্বে আপনার সারা দিনের হিসাবটা আপনি মাত্র পাঁচ দিন মিলাইবেন বাদ দেন মাত্র তিন দিন মিলাইবেন সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত ওঠা থেকে ঘুমাইতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কি করেছেন আপনি বারবার যখন চিন্তা করবেন দেখবেন আপনার নিজের কাছে নিজে ভয় হবে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে নিজের কাছে নিজেকে সবচাইতে নিকৃষ্ট মনে হবে কেন 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 কারণ আমাদের গুনার খবরগুলো তো আল্লাহ জানে ও আল্লাহ আমি মিথ্যা বলেছি অন্যায় করেছি পাপ করেছি কেউ আমার গুনার খবর জানে না আপনি আল্লাহ জানেন ওই আল্লাহ বলেছেন বান্দা হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেছো কিন্তু আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব একমাত্র আমি আল্লাহ যদি তুমি রাজি এবং খুশি করতে পারো আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা যারা এখানে বসেছেন একজন কি বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই বলতে পারবে একজনও বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই অবশ্যই আমাদের সবার জীবনে গুনাহ আছে সবার কথা বাদ দিলাম এ শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের ফ্রেন্ড লাইনে বসাইতেন না কেন কেন ওই মনিবা আপনারা আমার গুনাহগুলা গোপন রেখেছেন আসেন বাবারা যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের কোনো গুনাহ নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই যদি জীবনে গুনাহ থাকে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের একটু যাদের জিকির মশগুল হয়ে যাবেন চক্ষুটা বন্ধ করে
الله الله أمي توري ناشاري بو أمي توري جايتنا دي بو ما شاء الله 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 أمي توري ناشاري بو أمي توري جايتنا دي بو تو يال بابا مرشد ري بايلي اكبر ناشاري بو ما شاء الله رنگا چورا مویسا دیبو آر کورینا سویتے دیبو رنگا چورا مویچا دیبو آر کورینا سویتے دیبو دویال مرشد تمہیں پائلے مونر کوتا کوئینا کوئیبو ماشاءاللہ الله 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 مونر کوتا کوئینا کوئیبو آر کورینا سنتے دیبو مونر کوتا کوئینا کوئیبو آر کورینا سنتے دیبو دویال مرشد تمہیں پائلے مونر کوتا کوئینا کوئیبو ماشاءاللہ الله 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 کی ذات نا دیا گلا دویا المرشد الله امار یہ انتر ریتے تور پرم جالا جلتے سے یہ ماشاءاللہ الله 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 کی ذات نا دیا گلا دویا المرشد الله امار یہ انتہرتے پرم جاتو نا جلتے سے یہ ماشاءاللہ الله 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 اي ظالم انتر ظالم شي ظالم كي تندا هوي بوزوني بيجي لي ما شاء الله الله حي ذي ظالم انتر ظالم شي ظالم كي تندا هوي بوزوني دیکھ لے گے ماشاءاللہ انتو رہتے گونر جالا دویا انتو رہتے گونر جالا ٹھنڈا کوئی بو کے مونے کی دیانی بھائی بو مونر جالا رہی گے ماشاءاللہ الله 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 بوبه اگر نئی رے دوان بوبه اگر نئی رے دوان مشکل کوشار ناغم دوائی کوریا جو توان بوبه اگر نئی رے دوان ماشاءاللہ اللہ نبی مشکل کوشا تینے تے ایک زوان اللہ نبی مشکل کوشا تینے تے ایک زوان حضرت امام حسن حسن دوئی بھائی نبی جیر رتوان بابے آگر نئی رہ دوان ماشاءاللہ بابے آگر نئی رہ دوان بابے آگر نئی رہ دوان مشکل کوشار ناغم لوائی کوریا جو توان بابے آگر نئی رہ دوان ماشاءاللہ دیبانہ با نئی لور مدینہ پا گو لوبا نالا ہائی لور
সোনার মদিনা ও দাসিবা না গাইল ও মাশাল্লাহ দিবানা বা নাইলর মদিনা ও দাসিবা না গাইল সেই সোনার মদিনা পাগল বা না গাইল ও মাশাল্লাহ মদিনার পাক মাটিতে নর নবীজি শুইয়া কান্দে উম্মতের মায়া দেহে মাশাল্লাহ নাহ মদিনার পাক মাটিতে নর নবীজি শুইয়া কান্দে উম্মতের মায়া দেহে মাশাল্লাহ ওই নবীজির প্রেম জ্বালায় আমরা রই নবীজির প্রেম জ্বালা অন্তরেতে জ্বলছে সোনার মদিনা ও দাসিবা না গাইল ও মাশাল্লাহ আল্লাহ 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 হাসবিহি রব্বি জাল্লাল্লাহ মাফিহি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কায়াল হোমে পলিয় কাঙ্গা আব্দুল কাদের জিলানী কাঙ্গা মান্নাতিয়ে হার যাব দিল সে গে জার জার পীর মুরশিদ কাঙ্গা আল্লাহ 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে আলহামদুলিল্লাহ মুহাব্বত আওয়াজে বলেন আমরা জিকির করলাম কার ওই আল্লাহর জিকির করলে আল্লাহ কি খুশি না বেজার এই জান্নাতের বাগানে বসে আল্লাহর জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয় বিশ্বাস অন্তরে আছে না নাই কার কার আছে একটু মহাব্বতের আওয়াজে জোরে পড়ি আলহামদুলিল্লাহ ও বন্ধু গো ও নবীর উম্মতের দল আলোচনার ধারাবাহিকতা এবার সুন্দর করে একটু শোনার চেষ্টা করবেন তাহলে ইদ্রিস নবী আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস কি কম ছিল না বেশি ছিল বেশি থাকার কারণে আল্লাহ ইদ্রিস নবীকে দুনিয়া থেকে জান্নাতে প্রবেশ করাইছে গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা আরো শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের একজন সাহাবা যিনার নাম হলো হযরত আব্দুল ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুজাইফার কথা আপনারা অনেকে শুনেছেন হযরত হুজাইফা কোন জামানার সাহাবি আমার নবীর তৃতীয় দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার উনি একজন সাহাবি ছিল হযরত আবু হুজাইফা হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে বলে ও হযরত উমর আপনি তো ইসলাম ধর্মের মধ্যে কত সুন্দর করে সমাজ পরিচালনা করেন আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার হইল এখন তো রোম সাম্রাজ্যের বাদশা মুসলমানদের প্রতি আক্রমণ চালাইতেছে আমাকে একটু অনুমতি যদি আপনি দেন আমি যাই আর রোম সাম্রাজ্যের বাদশার সঙ্গে যুদ্ধ ঘোষণা করতাম হযরত হুজাইফা একটা রওনা কইরা যা রোম সাম্রাজ্যের বাদশার সঙ্গে যুদ্ধের ঘটনা যখন চালু করে দিল ওই যুদ্ধের মধ্যে যাইয়া রোম সাম্রাজ্যের বাদশা সকল নবীর সাহাবাই কেরামদেরকে আটক করে ফেলল কিন্তু তিনি জানে না এই জায়গার মধ্যে নবীর অনেক সাহাবাই কেরাম আছে আমরা তো অনেকে জানি না আমরা তো অনেকে বুঝি না উম্মতে মুহাম্মদের দামটা কত আমাদের সম্মান কত আমাদের পাওয়ার কত আল্লাহ পাক আমাদেরকে অনেক সম্মান অনেক পাওয়ার দিয়েছেন কিন্তু আমরা নিজের কর্মকাণ্ডের কারণে আমাদের সম্মান নষ্ট করে ফেলি আমরা আমাদের নিজের কর্মকাণ্ডের জন্য আমাদের ইজ্জতকে আমরা নিচে নামাইয়া দেই ও মুসলমান ও নবীর উম্মতের দল আশেক রাসূল ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সাম্রাজ্যের বাদশার সঙ্গে যুদ্ধ করতে যায়া হযরত হুজাইফা যখন আক্রমণ করা হইল হযরত হুজাইফাকে নিয়ে রোম সাম্রাজ্যের বাদশা জেলখানার মধ্যে ঢুকে ফেলল রোম সাম্রাজ্যের বাদশার সেনাপতি আইসা ডাক দিয়ে বলে ও বাদশা
আপনি আপনার জেলখানার মধ্যে কারে আটকে রাখলেন বলে কাকে আটকাইছি তুমি কি তার খবর জানো বলে এত আর কেউ না এটা তো নবীর সাহাবী আপনি কি তার ভালোবাসা আপনার অন্তরে ধারণ করেন না উনি বলে অবশ্যই ধারণ করি কোনটা নবীর সাহাবী আমার সামনে আনতে পারবানি হযরত আব্দুল ইবনে হুযাইফাকে ওই রোম সম্রাজ্যের বাদশার সামনে যখন আনা হয় ওই বাদশা ডাক দিয়ে বলে এর চেহারা তো অনেক সুন্দর একে দেখতে বলে সুদর্শন মনে হয় আপনি বুঝি নবীর সাহাবী আমার নবী আপনাদেরকে বলেছে আসহাবী কান নুজুম আসমানের তারকার মতো বলে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বলেছেন বলে আপনি কি আপনার এই জেলখানা থেকে মুক্ত পাইতে চান এবার ওই বাদশার সামনে হযরত হুযাইফা ডাক দিয়ে বলে আমি শুধু মুক্ত হইতে চাই না আমার সঙ্গে যত মানুষকে আপনি জেলখানার মধ্যে আটকায় রাখছেন আমি চাই তাদেরকেও মুক্ত করতাম আপনি জানেননি আল্লাহর কোরআনের আয়াত তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার অপর মানুষকে আহালকে জাহান্নাম থেকে বাঁচাও ও মুসলমান কিন্তু আমরার মুখের বাসা তো নিজে বাঁচলে বাঁচেন না আরেকজনকে বিপদে ফেলায় হইলো আমরা বাঁচার চেষ্টা করি আরেকজনকে বিপদে ফেলায় হইলো আমরা বাঁচার চেষ্টা করি শিক্ষামূলক আলোচনা করলে ভালো লাগে না যদি যদি আপনার সমাজকে পরিবর্তন করার মতো আলোচনা করলে আপনার কাছে ভালো লাগে না আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন নিয়ামত দিবেন আল্লাহকে ডাকার কারণে এগুলা বললে আপনার কাছে ভালো লাগে না যদি একটা সাঙ্গা হয় আপনার কাছে ভালো লাগে মুসলমান আর কতকাল আপনি আমি গুমরাহির মধ্যে সময় কাটাবো আর কতকাল আপনি আমি দুনিয়ার অবহেলার মধ্যে সময় কাটাবো না না একটা বার জাহান্নামের কথা চিন্তা করেন একজন আসে এক ডাক দিয়ে কয় শানের কথা যদি বলেন শানও শোনানো সম্ভব কিন্তু আমি শিক্ষামূলক দু একটা কথা বললে এগুলো আপনি আপনার সমাজে বাস্তবায়ন করলে আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন হ্যাঁ আপনি যদি খারাপ কর্মকাণ্ডে লিপ্ত থাকেন আপনার ঠিকানা হবে জাহান্নাম আশেক বলে ওরে দিবে তোরে দুজকে রাগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে ঠিক না করলে ঠিকানা কোন জায়গায় ওরে দিবে তোরে দুজকে রাগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে ও তোর শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেহ নাকি পারে তোমার সনে ওরে চল্লিশ বছর হইলে পার ফল কবজা ধরিবে জঙ্কার জঙ্গুরিবে পিছনে পিছনে হাইরে জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে গুনে বলেন দিবে তোরে দুজকে রাগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজ হ্যাঁ হ্যাঁ বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুন বাজে কানে মুরব্বী কিছু কিছু কম শুন বাজে কানে ওর বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবা না নয়নে বলেন ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে আরে এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিনই মনে নবী বলছে গুনাহ কইরো না তুমি বেশি করে করছো ওই সময় চিন্তা করবে নবীর কথা সত্য ছিল আশেক বলে এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিনই মনে ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে বলেনে চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে বলেনে দিবে তোরে দুজক নিরঞ্জনে দিবে তোরে দুজক বন্ধুরে আপনি যে বাঁচতে হবে না আপনি আপনার সঙ্গের বাড়িটাকে বাঁচাবেন হুজুর আমি নামাজ পড়ি যাওয়ার সময় আপনি আপনার বন্ধু বান্ধব সঙ্গের সাথীটারে নিয়ে যাবেন হুজুর আমি রোজা রাখি রাখার সময় আপনি আপনার পার্শ্ববর্তী বাড়িকে বোঝায় রাখবেন হুজুর আমি গুনার এই কাজটা করি না আপনার লগের বাড়িটারে ওই কাজটা করাইবেন না এই যে রাস্তাটার মধ্যে চলাফেরা করেন রাস্তার মধ্যে মাঝে মাঝে গরুর পর্যন্ত গোবর পড়ে থাকে আপনি প্রয়োজনে নিজের হাত দ্বারা পরিষ্কার করবেন হুজুর করলে
কি হবে আপনার ঠিকানা জান্নাত হবে আপনার এলাকার মধ্যে নোংরামি চলতেছে একা নয় সামাজিক ভাবে সংগঠনের মাধ্যমে যুব সমাজ এক হইয়া নোংরামিটা বন্ধ করবেন এটাও আপনার জান্নাতের রাস্তা হবে মুসলমান কিন্তু আপনি আমি চিন্তা করি না কিভাবে আমরা জান্নাতে যাব কিভাবে আমি বাঁচব আমার ভাইকে বাঁচাবো হযরতে হুযাইফাকে প্রশ্ন করা হয় তুমি যদি আমার মাইয়াটাকে বিবাহ করো তাইলে আমি তোমাকে এই জায়গা থেকে ছাড়তে রাজি হুযাইফা বলে কবুল করলাম তবে আমাকে ছাড়লে চলবে না আমার সঙ্গী সাথী যারা এই জেলখানার মধ্যে আটকা আছে তাদেরকেও ছাড়াইয়া নিয়ে যাইতে হবে বলে রাজি হইলাম তবে শর্ত হলো একটা আমার মাইয়া বিয়া করার সঙ্গে সঙ্গে তুমি তোমার ধর্ম পরিবর্তন করা লাগবে হযরত হুযাইফা বলে এতক্ষণ পর্যন্ত আপনার কন্যাকে বিবাহ করার কথা বলেছেন আল্লাহর কসম আমি রাজি হয়ে গিয়েছি কিন্তু আপনি আমাকে ধর্ম পরিবর্তন করার কথা বলেছেন আমি মানতে পারলাম না বরদাস্ত করতে পারলাম না কারণ এই ধর্ম কোনো সাধারণ ধর্ম নয় এই ধর্ম হলো আল্লাহর পক্ষ থেকে আসা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন যারা এই ধর্মকে বন্ধ করে দিতে চায় আল্লাহ বলেছে এরা মুশরিক এরা বেঈমান এটা আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে সত্য ধর্ম এটা কোনো সাধারণ কিছু নয় এটা হলো ইউরিদুনাল্লাহা লিইয়ুযহিবা আনকুমুর রিজজা এটা হলো ইউরিদুনাল্লাহা লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরান অন্তর্ভুক্ত আহলে বাইতের সত্য ধর্ম এটা কোনো দুনিয়ার অন্য কোনো কিছু নয় এটা হলো আল্লাহর প্রজ্বলিত একটা নূর আপনি কিভাবে বন্ধ করে দিতে চান এবার বাদশার রক্ত গরম হইয়া ডাক দিয়ে বলে হুযাইফা যেহেতু ধর্ম পরিবর্তন করে আমার মাইয়াকে বিবাহ করতে চায় না তোমরা অন্য কোনো প্রস্তুতি না নিয়া আগুনের মধ্যে গরম সিসাকে জ্বালায়া গরম সিসাগুলা হুযাইফার হাতের মধ্যে মাথার মধ্যে ঢেলে দাও হুযাইফার কান্নার আওয়াজ বেড়ে গেছে একদিন নয় হুযাইফা সারা রাত্র পর্যন্ত কান্না করে বাদশার কাছে খবর গেল ও বাদশা হুযাইফা তো কান্না করতেছে হুযাইফাকে আগুনের শিশি দিয়া তার শরীরটাকে ধ্বংস করে দেওয়া হবে বাদশা আবার হযরত হুযাইফার সামনে ডাক দিয়ে বলে হুযাইফা ও হুযাইফা তোমাকে আগুনের শিশি দিয়া জ্বালায়া দেওয়া হবে এজন্য বুঝি তুমি কান্না করো এখন তো তুমি তোমার ধর্ম পরিবর্তন করতে পারবে হুযাইফা বলতেছে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম আমি হুযাইফা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলা হবে এই জন্য কান্দি না ও বাদশা আমার হায়াত তো একবার আল্লাহ দিয়েছেন আমার হায়াত তো একবার আল্লাহ দিয়েছেন আমি তো আল্লাহর কাছে কান্না করতেছি এজন্য আল্লাহ তোমার প্রেরিত ধর্ম ইসলামের জন্য নাকি আমি হুযাইফার জীবনটা দিয়ে দেওয়া লাগবে ও আল্লাহ আমি হুযাইফার শরীরের মধ্যে যত ফোঁটা রক্ত আছে আমি হুযাইফার শরীরে যতগুলা পশম আছে আমার হায়াত তুমি যদি এতবার দিতা আল্লাহ তোমার ধর্ম ইসলামের জন্য আমি হুযাইফার পুরাটা দেহ আমি বারবার কোরবানি করতে রাজি আমি বারবার আমার দেহ কোরবানি করতে রাজি আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে হুযাইফার প্রতি কেমন রহমত রোমের বাদশা বলে পাগল দেখেছি তুমি হুযাইফার মতো ইসলামের পাগল আমি আমার জীবনে কোনো দিন দেখি না এ হুযাইফা আমি রোমের বাদশার বুকের মধ্যে তুই হুযাইফায় হুযাইফা আমি তোর কাছে মাইয়াও বিয়া দিব না আমি তোকে আগুন দিয়া জ্বালাবো না আগুনের সিসা দিয়া তোর শরীরে ঢালবো না এ হুযাইফা তুই শুধু আমার সামনে আয় আমি রোমের বাদশা একবার তুই হুযাইফার কপালে একটা চুম্বন করব আল্লাহর কসম আল্লাহর কসম একবার চুম্বন করতে দিলে আমি হুযাইফাকে তোরে মুক্তি করে দিব ও হুযাইফা আয় একবার আয় হুযাইফা বলে রোমের বাদশা আপনি আমার চুম্বন করে নিজেকে বাঁচাইবেন আমি একা বাঁচতে চাই না আপনি বলেন আমার কপালে আপনি একবার চুম্বন করবেন একবার চুম্বনের বদলতে আমার সঙ্গী যারা জেলখানায় বন্দি আপনি তাদেরকে মুক্ত করে দিবেন বাদশা বলে হ্যাঁ হ্যাঁ কারণ যে ব্যক্তি ইসলামের জন্য তার শরীরের মধ্যে যত পশম আছে এতবার হায়াত পাইলে পুরাটা হায়াত আল্লাহর রাস্তায় দিতে চাই এই ব্যক্তিরে নয় আমি তার সঙ্গী যারা আছে তাদেরকেও আমি মুক্ত করে দিতে পারি হযরত হুযাইফার কপালের মধ্যে চুম্বন দেওয়ার পর হযরত হুযাইফা তাকবীর দিতে দিতে মদিনার দিকে চলে গেছে যা দেখতেছে মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া নবীর পরে খুতবা দিয়েছে সিদ্দিকে আকবর সিদ্দিকে আকবরের পর
ওমর ইবনে খাত্তাব খুতবা দিচ্ছেন ওমর ইবনে খাত্তাব বলে তাকিয়ে দেখো রে আমার হুযায়ফার ওম সাম্রাজ্য قائم করে চলে আসছে হযরতে হুযায়ফার মুখে বাশার এমন ঘটনা শুনিনা হযরতে হুযায়ফাকে টান দিয়া হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হু মিম্বরে তুইলা ডাক দিয়া কই হুযায়ফা তুমি তোমার একটা চুম্বনের মাধ্যমে তুমি তাদেরকে বাঁচায়া সব সাহাবাই কেরামকে মদিনায় নিয়ে আসছো আজকে আমি ওমর ইবনে খাত্তাব তুমি হুযায়ফার কপালের মধ্যে চুম্বন করব ও মদিনার সাহাবাই কেরাম যদি তোমরা চাক্ষুষ একজন জান্নাতি সাহাবী দেখতে চাও তাহলে তোমরা হযরত হুযায়ফার কপালের মধ্যে চুম্বন করো কপালের মধ্যে চুম্বন করো কেননা তোমরা কি জানো না ইজা রুউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা এমন আল্লাহ ওয়ালা নবী ওয়ালার দিকে তাকাইলে আল্লাহর কথা নবীর কথা মনে হয় তাকা তাকা হুযায়ফার দিকে তাকা হুযায়ফার কপালের মধ্যে চুম্বন করো এমন টাইমে মদিনার মসজিদে নববীর মিম্বরের দিকে হযরত হুযায়ফার আম্মা যান দৌড়ে আয়েশা হযরত হুযায়ফার কপালে চুম্বন করেছে ও বাবা আমি এখন থেকে বলতে পারবো আমি একজন বীর সিপাই গাজীর আম্মা যান আমি হুযায়ফার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে হুযায়ফার মা ডাক দিয়ে বলে তোর কপালের মধ্যে চুম্বন দিতে পারলে আমি মা জান্নাতের আলামকান পাবো আমি এটা বিশ্বাস করি হযরত হুযায়ফার মা যখন ইন্তেকাল করলো উমর ইবনে খাত্তাবের কাছে জিজ্ঞাসা করি আ উমর ইবনে খাত্তাব আমার মা ইন্তেকাল করলো আমার মা ঠিকানাটা কোন জায়গায় আপনি কি আমাকে বলতে পারেন উমর ইবনে খাত্তাব বলে হুযায়ফা তুমি তোমার মার কাছে যুদ্ধের ময়দান থেকে আসার পরে ইসলামের দাওয়াত দিতে পারো নাই তবে তোমার মা তুমি হুযায়ফার কপালে চুম্বন করার কারণে এখন জান্নাতি 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 উমর ইবনে খাত্তাবের কথা অনুযায়ী অবশ্যই হুযায়ফার মা জান্নাতি ও বন্ধু ইসলামের জন্য আমরা যুদ্ধ করব যুদ্ধের মতো অবস্থা এখন নাই তবে ইসলামের জন্য যুদ্ধ তো আমরা দুনিয়ার সম্পদ দিয়েও করতে পারি এত সুন্দর করে হাইকান্তার জমিনে একটা সুন্দর মাদ্রাসা সংগঠন করে করা হয়েছে এই মাদ্রাসাটার জন্য আপনারা এলাকাবাসী কম সহযোগিতা করেন নাই হুযায়ফার মা যদি ইসলামের জন্য হুযায়ফা কষ্ট করে তার আম্মা জানের কপালে চুম্বন দিয়ে তারা জান্নাতি বানাইতে পারে আজকের মাহফিলে অল্প কিছুক্ষণের মধ্যে মুনাজাত হয়ে যাবে আপনাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করব আমি এই মাহফিলের মধ্য থেকে দুই তিনটা মানুষ চাইব পাঁচটা পাঁচটা হাজার টাকা করে আপনার মা বাবার জন্য দোয়া চাইয়া হুজুর আমার মা বাবার জন্য বংশের কবর আজাব মাপছে আমি দোয়া চাই আমি পাঁচটা হাজার টাকায় মাদ্রাসার জন্য দান করব একজন একজন করে কয়েকজন মানুষ এক নম্বর আপনার